চমৎকারী ছেলে। আর আপনারা জানেন আমার এখানকার এই চণ্ডীপুরেই আমার শ্বশুরবাড়ি, এখানে আমি প্রায় 20 বছর যাবত আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের ছেলে, আপনাদের ভাই। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই। যেভাবে দীর্ঘ 45 বছর সরকার থাকার পরেও এখানে আপনারা জানেন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, বলতে পারবেন এরকম দুটা বড় কাজ হয়েছে যে কৈলাসহর চণ্ডীপুর এলাকায়। আজ কৈলাসহর এবং চণ্ডীপুরকে যদি দেখি আমরা, এই জেলারে কুমারঘাট ফটিকরায়ের সঙ্গে যদি কম্পেয়ার করে দেখবেন অনেক পিছিয়ে আমরা কৈলাসহর। এবং কৈলাসহর এমন একটা শহর যেটা অবিভক্ত উত্তর জেলা, অর্থাৎ কমলপুর, আমবাসা, রায়মাভেলি, গন্ডাছড়া, ধর্মনগর সহ এই যে অবিভক্ত 3 জেলার ক্যাপিটাল হচ্ছে কৈলাসহর। এই কৈলাসহর এত পুরনো শহর, ত্রিপুরা রাজ্যের পূর্ণ লগ্ন থেকে এই কৈলাসহর রয়েছে। কৈলাসহর যে কলেজ, ত্রিপুরা রাজ্যের সর্বপুরনো কলেজের মধ্যে কৈলাসহর কলেজ। অথচ কৈলাসহরের উন্নয়ন যদি দেখুন আমরা এই জেলার মধ্যেই মনে হবে কৈলাসহর এবং চণ্ডীপুর অনেক পিছিয়ে। তা আমরা সেই বঞ্চনার থেকে মুক্তি দেব এবং আমরা কৈলাসহরকে এবং চণ্ডীপুরকে ত্রিপুরা রাজ্যের অন্যান্য এলাকার মতো উন্নয়নের সাথী করব, এটাই থাকবে আমাদের প্রায়। দেখুন 2018 সাল একটা ভিন্ন ছিল, 2018 সাল ছিল যে এখানে আমরা নতুন, আমাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবার দেখেছে। এবং আজ আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, আমাদের 5 বছরের কাজের অ্যাচিভমেন্ট নিয়ে যাচ্ছি। আমরা 2018 সালে যে সিট নিয়েছিলাম, আমাদের সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সবসময় আপনার শুনবেন আমরা 60-60 নিয়ে, কারণ আমরা 5 বছরের যে কাজের নিরিখে এবার আমরা মানুষের কাছে যাচ্ছি। আপনারা দেখছেন আমি শুরুতেই বলেছি এই চণ্ডীপুর এবং কৈলাসহরের যে সংযোগ, যে ব্রিজটা, সন্তৈল যে ব্রিজটা আজ মনু নদীর উপরে হচ্ছে 45 বছর পর, অর্থাৎ 5 বছর যদি আপনি মনিন্দ্রলাল ভূমিকে ছেড়ে দিন, এরপরে 45 বছর কমিউনিস্টরা এখানে শাসন করেছে, কমিউনিস্টের বিধায়করা রয়েছেন, উপমুখ্যমন্ত্রী সহ বিধায়ক মন্ত্রী বিভিন্ন পদে 45 বছর ছিলেন, সেই ব্রিজটা করতে পারেনি। আর 5 বছরের মাথায় ব্রিজ কমপ্লিট হওয়ার পথে আজ কাজ হচ্ছে, কত দ্রুত গতিতে কাজ হচ্ছে। এইগুলো আর থাকবে না, আমরা কৈলাসহর এবং চণ্ডীপুরের উন্নয়নের জন্য পারবেন না যে এমন একটা কাজ করেছেন যিনি আজ প্রার্থী হয়েছেন কমিউনিস্ট থেকে, ওরা দীর্ঘ সময় এই চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে কাজ করেছেন। আজ দেখুন তাদের অবস্থা, ভারতীয় জনতা পার্টি 5 বছরে তাদেরকে জমি দেওয়া, তাদেরকে ঘর দেওয়া, তাদের জলের ব্যবস্থা করা, প্রত্যেক বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করা, এর পাশাপাশি এই চা শ্রমিক পরিবার থেকে তুলে এনে আজ চণ্ডীপুরে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং টিসেল, আমাদের ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির যে শাখা সংগঠন টিসেল রয়েছে, তার কনভেনারও এই কৈলাসহর চণ্ডীপুর থেকে আমরা দিয়েছি। যেটা বলতে পারবে না কমিউনিস্টরা যে এখানে 35 বছর বিধায়ক থাকার পরে কোনো চা শ্রমিক পরিবার থেকে একজন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করেছে, সম্মান দিয়েছে, পাশের চেয়ারে বসিয়েছে, বলতে পারবে না এখানকার যিনি বিধায়ক পদে দাঁড়িয়েছেন বা এর আগে যারা বিধায়ক রয়েছেন তপন বাবুর একটা ছবি বার করতে পারবে না যে চা শ্রমিক পরিবারের কাউকে পাশের চেয়ারে বসিয়ে রাজনীতি করেছেন। আমরা এই 5 বছরের মধ্যে যেমন চা শ্রমিক পরিবারকে সম্মান দিয়েছি, এবার আমরা চা শ্রমিক পরিবারকে প্রার্থীও করেছি। আমরা কদমতলা কুর্তি কেন্দ্রে চা শ্রমিক পরিবার থেকে ক্যান্ডিডেট করা হয়েছে, এটাই ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ। আমার বাড়ি ধর্মনগর, আপনারা জানেন, অনেকে বলতে পারেন যে আপনি তো বাইরের থেকে এসেছেন, আপনাদের মাধ্যমে আমি এই কৈলাসহরবাসীকে, চণ্ডীপুরবাসীকে কথা দিতে চাই যে এই ত্রিপুরার যে ছোট্ট ত্রিপুরার যে ভারতবর্ষের অনেক রাজ্যের ছোট একটা বিধানসভার থেকেও ছোট আমাদের জেলা, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে আসাম, আসামের এক একটা বিধানসভার আয়তন প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স। পাথারকান্দি যে আমাদের চুড়াইবাড়ি পরের যে বিধানসভাটা, সেটা যদি দামছড়ার থেকে আপনি পাথারকান্দির শেষ প্রান্ত দেখুন তাহলে প্রায় 100 কিলোমিটারের উপরে, অর্থাৎ আমাদের ত্রিপুরার যে অর্ধেক প্রান্ত। তো এখানে এই ছোট বড় মানে একটা ভাগ করা হয়েছে হয়তো শাসন ব্যবস্থা ভালো করার জন্য, এর মানে আমরা বাইরে নয়। আমরাও একসময় উত্তর জেলার বাসিন্দা, অর্থাৎ আজকে যেটা ঊনকোটি জেলা, আজ থেকে 7 বছর আগে এটাই উত্তর জেলা ছিল, আমরা এই এখানকারই ছেলে। আর আপনারা জানেন আমার এখানকার এই চণ্ডীপুরেই আমার শ্বশুরবাড়ি, এখানে আমি প্রায় 20 বছর যাবত আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের ছেলে, আপনাদের ভাই। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই।